হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে ডজ কয়েন মাইন করতে হয় এবং সেটা সেল করে কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা নিয়ে আসবেন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এক ডজ কয়েন সমান প্রায় $0.20, অর্থাৎ 5টা ডজ কয়েনের মূল্য $1 মতো। তো চলুন আমরা শুরু করি কিভাবে আপনি ডজ কয়েন ইনকাম করবেন এবং সেটা বিক্রি করে দিবেন। তার আগে আমি যদি এক মিনিটে আপনাকে ডজ কয়েন কি বা ক্রিপ্টো কারেন্সি কি এবং কিভাবে সেটা সেল করতে হয়, কেন আসলো বা কিভাবে মাইনিং করতে হয়, এই জিনিসটা যদি এক মিনিট একটু বলি। সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন আমরা যখন অনলাইনে কোনো কিছু কিনতে যাই তখন আমাদেরকে, বা অনলাইন অফলাইন যখনই আমরা কোনো কিছু কিনতে যাই সেক্ষেত্রে আমাদেরকে ব্যাংকে স্বর্ণাপন্ন হইতে হয়, অর্থাৎ আপনি ক্রেডিট কার্ড দেবেন বা ডেবিট কার্ড দেবেন কিংবা টাকা লেনদেন করবেন, এবং এটা নির্ধারণ করে থাকে ব্যাংক এবং গভর্নমেন্ট, রাইট? বাট আপনি যদি চান যে না এই অপশনগুলো থাকবে না, ব্যাংক থার্ড পার্টি কাউকে আমি রাখবো না, সেই অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট পিয়ার টু পিয়ার আপনি লেনদেন করবেন, সেই উদ্দেশ্যেই মূলত এই ক্রিপ্টো কারেন্সির আগমন বা বিটকয়েনের আগমন। সো মূলত ক্রিপ্টো কারেন্সি কাজ করে ব্লকচেনের থ্রুতে। আমরা জানি 2700 নাকামো 2008 সালে এই ব্লকচেনের উদ্ভাবন করেন এবং সেটার থ্রুতে ক্রিপ্টো কারেন্সি তিনি ইনক্লুডেড করেন। সো ইটস ভেরি সিম্পল। যেমন ধরুন টাকা মুদ্রা করার জন্য আমাদেরকে গোল্ড রাখতে হয় আমাদের গভর্নমেন্টকে, এবং তার বিনিময়ে তারা টাকা ছাপিয়ে থাকে, সেটা ডলার হোক বা টাকা হোক, যে কোনো কিছু, এটা তো অবশ্যই আপনারা জানেন। সো বিটকয়েনের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হয়, একটা হ্যাশ অ্যালগোরিদম সলভ করতে হয় যেটার জন্য অনেক রিসোর্সের প্রয়োজন হয়, আপনার সিপিইউ, জিপিইউ, ইলেকট্রিসিটি, এই রিসোর্স গুলোকে খরচ করে, রিসোর্স গুলোকে দিয়ে তারপর একটা বিটকয়েনের হ্যাশ অ্যালগরিদম কমপ্লিট করতে হয়। এই যে ক্রিপ্টো কারেন্সি মাইন করাটা, এটা কিছু কোম্পানি করে, তো তারা চিন্তা করলো যে শুধু তারা তারা সেই ক্ষেত্রে তারা যখন এই জিনিসগুলো মাইন করে তারা প্রচুর পরিমাণ পিসি সার্ভার এগুলো ইনস্টল করে সেখান থেকে সিপিইউ জিপিইউ রিসোর্স খরচ করে এই মাইনিংটা করে। তারা চিন্তা করলো যে সারা পৃথিবী জুড়ে অসংখ্য পিসি মানুষের হাতে আছে, সো এই পিসি গুলোকেও যদি মাইনিং এর আওতা নিয়ে আসা যায় তাহলে তাদের রিসোর্সটা পার্সোনালি একটা কম্পিউটার সেট আপ না করে সমস্ত আইডিয়াল পিসি গুলোকে যদি কাজে লাগানো যায় সেক্ষেত্রে তাদের মাইনিংটা আরো সহজ হয়ে গেল। সে আপটাকে ওইখান থেকে কিছু দিল, তারাও একটা পয়েন্ট পয়সা নিয়ে নিল। প্লাস আমরা যেরকম ইউটিউবে ভিডিও আপলোড করেন, বা ইউটিউব ভিডিও আপলোড করলে কি হয়, আপনার এখানে অ্যাড দেয়, অ্যাডের কিছু অংশ ইউটিউব বা গুগল পা বাকিটা আপনাকে দিয়ে দেয়, ঠিক সেম জিনিস। আপনার রিসোর্সটা ইউজ করে একটা মাইনিং হবে, এখানে আপনাকে কিছু দিও, বাকিটা ডজ কয়েন নিয়ে নেবে। সো ডজ কয়েন, ইথেরিয়াম, বিটকয়েন, এই যতগুলো কয়েন আছে এখানে আপনারা দেখতে পাবেন অসংখ্য কয়েন, প্রায় অনেক 89 মতো অসংখ্য কয়েন আছে। তো ভাবতে পারেন এত কয়েন কেন বা এত ক্রিপ্টো কারেন্সি এখানে, এক এক প্রত্যেকটা আমাদের যেরকম টাকা ইন্ডিয়াতে রুপি, ইউএসএ ডলার, এক এক দেশে এক এক কারেন্সি। সো এইখানে যেটা হয়েছে ব্লকচেনের থ্রুতে, এই ব্লকচেনের নেটওয়ার্কে বিভিন্ন কোম্পানি তাদের নতুন নতুন কারেন্সি খুলেছে, যার মার্কেট ভ্যালু বেশি তার নাম্বার ওয়ান। তো বিটকয়েনের মার্কেট ভ্যালু 1 নম্বর পজিশনে আছে, ডজকয়েনের মার্কেট ভ্যালু 8 নম্বর পজিশনে আছে। সো আপনি চাইলে যে কোনো একটা কয়েন কি যে বিটকয়েনে বা বিটকয়েনকে ডজকয়েনে কনভার্ট করতে পারেন, অথবা সরাসরি আপনি এটাকে সেল করে আপনার ব্যাংকে নিয়ে আসতে পারেন। সো এটাই ছিল মূলত বিটকয়েনের কনসেপ্ট এবং ক্রিপ্টো কারেন্সির বিষয়টা। আরো ডিটেইল জানতে চাইলে বেল আইকনে ক্লিক করে আপনারা বিটকয়েন বা ক্রিপ্টো কারেন্সি বা ব্লকচেনের ফুল কিভাবে কাজ করে একদম থিওরিটিক্যাল ব্যাখ্যা সহ দেখে আসতে পারেন। তো প্রথমে যেটা করতে হবে, আপনাকে যাইতে হবে এই ওয়েবসাইটে, অর্থাৎ unmineable.com। এখানে গিয়ে আপনি যে দেখতে পাচ্ছেন এখান থেকে যে ডাউনলোডে যাবেন, ডাউনলোডে গেলে আপনাকে এরকম দুইটা অপশন দেখাবে। সো আপনি প্রথমটাতে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন, এটা অলরেডি আমার ডাউনলোড করা আছে। দেন এটা জিপ অবস্থায় আসবে, আপনাকে আনজিপ করে নিতে হবে, আনজিপ করে ইনস্টল করে নিতে হবে। ওকে,
সো ইনস্টল করার পর আপনাকে এইরকম একটা অপশন আসবে দেন আপনাকে যেটা করতে হবে আপনাকে যেতে হবে ডসকয়েন এই ওয়েবসাইটে অর্থাৎ ডসকয়েন.com এখানে যাওয়ার পর আপনি গেট স্টাডি ক্লিক করবেন দেন আপনার কাছে এখানে আসবে হাউ টু গেট স্টার্টেড উইথ ডসকয়েন আপনি এখানে সিলেক্ট করবেন একদম প্রথমটা ওয়ালেট সেকশন ওকে দেন এখানে আসবে মাল্টি ডোজ এবং ডসকয়েন কোর সো আপনারা এখানে একটা প্রবলেম বুঝবেন আমাদের যেহেতু মাইনিং করতে হবে আমরা ডসকয়েন কোর সিলেক্ট করব এখন আপনার পিসি যদি 32 বিট হয় তাহলে 32 বিট আর 64 বিট হলে 64 বিট তো আমার পিসি 64 বিট আমি 64 বিটের অ্যাপ্লিকেশনটাই ডাউনলোড করেছি সো এই হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ওকে এইখান থেকে গিয়ে আপনাকে যেটা করতে হবে এই যে এটা হচ্ছে আমার বর্তমান পিসির অবস্থা সো আমি এখান থেকে যেটা যাব যেহেতু আমার এখানে একটা অ্যাড্রেস আছে আর এখানে দেখেন আপনি যখন আসবেন এখানে অনেক কয়েন সিলেক্ট করতে পারেন যে আপনি কোন কয়েন দিয়ে মাইন করতে চাচ্ছেন সো আমি যেহেতু আজকে ডস কয়েন দেখাবো সো আমি ডস কয়েন সিলেক্ট করেছি এখন অ্যাড্রেসটা আমি কোথায় পাবো আমি যেহেতু ডস কয়েন অ্যাপ্লিকেশনটা অলরেডি ডাউনলোড করেছি সো আপনি এখান থেকে গিয়ে ফাইলে যাবেন ফাইল থেকে মাস রিসিভিং অ্যাড্রেসে যাবেন এখান থেকে গেলেই আপনি আপনার অ্যাড্রেসটা পেয়ে যাবেন দেন কপি এবার আসেন এখানে কপি এখানে পেস্ট করে দেন দেন স্টার্ট এবং দিস স্টার্টিং আপনারা দেখতে পাচ্ছেন যে শুরু হয়ে গেছে তো আমি যেহেতু আজকে থেকে শুরু করছি যার কারণে আমার ব্যালেন্স 00 সো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে আপনার যদি এনভিডিয়া গ্রাফিক্স কার্ড থাকে ভালো সেক্ষেত্রে আপনি যে সিপিইউ দিতে পারেন অথবা সিপিইউ দিতে পারেন তো যে সিপিইউ পারফরমেন্সটা ভালো বেশি পরিমাণ মাইনিং করতে পারেন সো এই ক্ষেত্রে আপনাকে এটা সিলেক্ট করার জন্য ব্যাকে যেতে হবে ব্যাক থেকে আবার ব্যাক তখন দেখেন গ্রাফিক্স কার্ড জিসিপিইউ অথবা সিপিইউ যেহেতু আমার এই ল্যাপটপে জিসিপিইউ নাই আমি সিপিইউ দিয়ে শুরু করতেছি নেক্সট স্টার্ট সো আবার একটু দেখাচ্ছি কিছুক্ষণ পরে দেখবেন যে এটা স্টার্ট হয়ে গেছে এবং স্টার্ট সো দ্যাটস ইট মাইনিং হবে এখন এইখান থেকে যেটা যে মাইনিংটা হবে সেটা আপনি আপনি কোত্থেকে চেক করতে পারবেন আপনি জাস্ট আর্ন মাইনার বলে যাবেন এইখানে গিয়ে আপনি যেটা করবেন আপনার যে কোডটা আছে কোডটা এখানে দিয়ে সার্চ দিলে আপনার ব্যালেন্স দেখাবে যেহেতু আমি মাত্র শুরু করছি আমার এই মধ্যে কোনো ব্যালেন্স নাই ব্যালেন্স যখন হবে তখন যে পে নাও ক্লিক করলে আপনি সেটা উইথড্র করতে পারবেন পেমেন্ট থেকে সো এখন ধরেন আপনি 10 কয়েনটাকে কিভাবে ডাইরেক্ট আপনার ব্যাংকে বা অ্যাকাউন্টে নিয়ে আসবেন সেজন্য দুটো কয়েকটা অপশন আছে আপনি যেতে পারেন হচ্ছে এই যে একটা ওয়েবসাইট সো এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই সমস্ত কিছু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এনি কয়েন ডাইরেক্ট এই লিংকে গিয়ে আপনি এখান থেকে আপনি আপনার ডস কয়েন বিটকয়েন যেটাই আপনি মাইনিং করে থাকেন না কেন সেটা সেল করে দিতে পারবেন তবে আমি যে জায়গাটাতে রেজিস্টার করছি যেটা প্রিফার করি সেটা হচ্ছে kraken.com আমি অলরেডি আমার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ভেরিফাই করেছি ভেরিফাই করার জন্য আপনার পাসপোর্ট এনআইডি কার্ড কিংবা ড্রাইভার লাইসেন্স লাগবে তো আমি পাসপোর্ট দিয়ে এবং আমার রেসিডেন্সিয়াল প্রুভমেন্ট ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আমি আমার আইডিটা ভেরিফাই করে নিয়েছি সো আমি পার ডে $1k পর্যন্ত ট্রান্সফার বা $500 পার মান্থ আমি ট্রান্সফার করতে পারবো আমি আমার অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো সো খুবই ইজি আপনারা চলে বসে বসে আপনার অলস পিসি বা ডিভাইস থেকে কাজে লাগাতে পারেন সো একটা রিকমেন্ডেড বিষয় হচ্ছে আপনি যখনই এই ডসকয়েন এবং আনমাইনেবল এই সফটওয়্যারগুলো ইনস্টল করবেন তখন অবশ্যই অবশ্যই আপনার আপনার অ্যান্টিভাইরাসগুলোকে ডিঅ্যাক্টিভেট করে নিতে হবে অবশ্যই এটা করতে হবে আদারওয়াইজ আপনি এগুলো ইনস্টল করতে পারবেন না সো আমি যেহেতু আমার ল্যাপটপে অ্যান্টিভাইরাস ইউজ করি না বাট আমার উইন্ডোজের যে রিয়েল টাইম
ডিফেন্ডার আছে, ওই ডিফেন্ডারটাকে আমি অফ করে নিয়েছি। আমি যদি একটু দেখাই, এই মুহূর্তে অন আছে, বাট আমি যখন ইনস্টল করেছিলাম সেই সময়টাকে আমি অফ করে নিয়েছিলাম। এই যে আপনাদের স্টে রিয়েল টাইম প্রোটেকশন, এটা এখন অন আছে। জাস্ট যখন ইনস্টল করবেন, ইনস্টল করার আগে অবশ্যই এবং ডাউনলোড করার আগে সব কিছু অফ, এটাকে অফ করে নেবেন, জাস্ট এই অফ করে নেবেন। এটাকে অফ করে নিয়ে তারপর আপনি ডাউনলোডও করবেন, ইনস্টলও করবেন, দ্যাটস ইট, আর কোনো ইস্যু নেই। সো আপনারা যদি এই বিষয়ে আরো জানতে চান বা আমার নেক্সট আপডেটটা জানতে চান, দেখতে চান কিভাবে আমি টাকাগুলো আমার ব্যাংকে আনলাম, বা এই বিষয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং নিচে কমেন্ট করতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট অনুযায়ী সে আপডেটটা দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকেন, গুড বাই।